আজকে একেবারে সকাল সকাল দেখো সকালের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখাই। একেবারে উত্তর দিক থেকে সুন্দর বাতাস বইছে, একেবারে একেবারে ঝিরঝিরি বাতাস যাকে বলে, তো সুন্দর বাতাস বইছে। আর আমি ভাবলাম বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই গাছটায় সুন্দর নারকেল হয়েছে, আমাদের ডান পাশে এখানে একটা গাছ আছে সেখানেও অনেক নারকেল হয়েছে, তো এখানে আম গাছ, বড়ই গাছ, বড়ই গাছগুলোতেও ভালো ফুল এসছে। যেহেতু এখন এই যে তোমার লক্ষ্মী মানে এই সরস্বতী পূজার সময় বড়ই খাওয়া হবে, তো সেই বড়ইগুলো এখন ধরেছে। আর দেখো কত দূর করে দেখা যায় আমাদের বিল্ডিং থেকে, ওই বিল্ডিংয়ে আগ গাছটা সব হয়েছে। তো আর ওখানে একটা নতুন বিল্ডিং আছে ডান পাশের এই ফাঁকে, তাই জন্য ওদিকে আর দেখা যাচ্ছে না। তো এদিকটাতে একটু দেখা যায়, ওদিকটাতে অনেক দূর দেখা যেত, কিন্তু এখন না দেখা যায় না। তো দাঁড়িয়ে দেখছি কি এখানে যে টিনের চালের উপরে দেখো দুটো তোমার টুনটুনি, টুনটুনি না চড়াই, তো চড়ুই পাখি এখানে খেলা করছে। এই যে দেখো, তো প্রথমে ভাবলাম যে খেলা করছে বা খাবারের জন্য এসছে মনে হয়, তারপরে দেখো দুটো এই যে হাঁটতে 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 এই যে সামনে যে কুটো মতো দেখা যাচ্ছে না খড়কুটো, এই দেখো এটাতে মুখ দিল, কিন্তু ও ধরে দেখে এটা একেবারে নরম মানে সুতো, তাই জন্য আর নেয়নি দড়ি। তো মনে হয় বাসা বুনবে, তাই জন্যে ওরা ডালপালা খুঁজছে, ডিম পাড়ার সময় হলে এরকম হয়। দেখো বলতে বলতে আরেকটা সুন্দর একটা চড়ুই পাখি চলে এসছে। তো এখন তিনজনের সংসার এই যে আমাদের মতো, আমরা যেমন সংসার করছি ওরাও ওরকম করে। তো এই যে দেখো বাইরেটা হালকা হালকা রোদ পড়েছে, তোমরা বুঝতেই পারছো সকালবেলা মাত্র রোদ উঠলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে একবারে সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকাল এখন, তো উঠেছি অনেকক্ষণ। তারপরে দিদি আর আমি বসে একটু খেলাধুলা করলাম সকালবেলা, তারপরে যে দেখো হরলিক্স দিলাম, তো খাচ্ছে, ওই খাবে সকালবেলা এখন হরলিক্স খাচ্ছে। তো আমি ভাবলাম যে এত সকালে কী করবো, বাইরেটাও সকালে তোমাদেরকে দেখালাম একটু কুয়াশা কুয়াশার মতো পড়েছে, তো ভাবলাম যে ওই যে তোমার শাক সবজি ছিল যেগুলো সেগুলো না কাটলে নষ্ট হয়ে যাবে, তো সকালবেলা উঠে কী করবো, তাই কাটতে বসলাম। এই যে দেখো এখানে সব কিছু নিয়েছি আমি, এই যে কুমড়ো শাক আমার এমনিতে কাটা শেষ। এই যে দেখো এখানে পাতাগুলো আছে, তো পাতাগুলো দিয়ে বড়া খাবো, তাই জন্য ভাবলাম যে পাতাগুলো তাহলে হচ্ছে তোমার ছোট ছোট করে পিস করে রেখে দিই, তারপরে যখন ইচ্ছে হবে তখন খাবো, দরকার হয় আজকেই খাবো। তো চলো এগুলো এখন কাটি। আর এখানে রাজু বাবা কালকে নিয়ে এসেছিল, ওই দেখো পল্লা নিয়ে এসছে, তারপরে এর ভিতরে আছে ভেন্ডি আর কাঁচা ঝাল, আর এখানে আছে পটল। তো আজকে তরকারি অনেক মানে বাজার করা হয়ে গেছে বেশি, তো আস্তে আস্তে ভাবছি যে তাড়াতাড়ি যেগুলো নষ্ট হবে সেগুলো আগে খাবো, না হলে আমাদের দুই তিনজনের খুব বেশি তরকারি লাগে না। তো দেখি চলো এখন এগুলো সব কাটবো, কাটা টাটার করে তারপরে গিয়ে সকালবেলা কিছু খাবো। রান্না বান্না সবই আছে, মাংস আছে, তরকারি আছে, তো সকালবেলা কিছু রান্না করা লাগবে না। তো এই যা, তো দেখো রান্নাবান্না করতে হবে, যার জন্য তরকারি কাটতেও বসে গেছি। আর এগুলো দিয়ে হচ্ছে তোমার পাতা, কুমড়ো শাকের পাতা, তো ভাবলাম যে কুমড়ো শাকের পাতা দিয়ে বড়া খাবো, তাই জন্য পাতাগুলো কেটে নিচ্ছে। আর ওদিকে দিদি দৌড়ে দৌড়ে আসছে, ওই অল্প একটু হরলিক্স গুলে দিলে না খানিকক্ষণ পরপর অল্প একটু একটু খায়, আর আজকে অল্প পরিমাণে গুলে দিয়েছি, তো এখন শেষ করে আবার বলছে যে আমি আবার হরলিক্স খাবো। তো এই যে আমি কেটে কেটে নিলাম, তারপরে এর সাথে পেঁয়াজ রসুন টসুন দিতে হবে, তো আস্তে আস্তে সেগুলোও কেটে নেবো। আর দেখো তরকারির ঝাঁপ, এক ঝাঁপ তরকারি, তো ভাবছি এখান থেকে অল্প কিছু, তো কালকে রান্নার মানে শাক, শাকের উপরেই চলছি আমরা এখন, বাড়ি থেকে আসলে না বেশি পরিমাণে শাকই আসে। তো এই যে এগুলো সব বাজার থেকে নিয়ে এসছে, পল্লা বলে অনেকে, ধুন্দল না কি বলে জানো, তো এগুলো তো আমার কাটা দেখলেই রিদ্ধি কাটতে বসে যায়। প্রত্যেক দিন এরকম হবেই তো ভাবছি কি, মানে ও আমি কাটতে গেলেই ও কাটে, তো ভাবছি যে আমার জন্য একটা কাঁচি নিয়ে আসবে, মানে বটি তো একটা আছে আমার জন্য, একটা কাঁচি নিয়ে আসবো,
যাতে করে ওর জন্য না সমস্যা, মানে ওর জন্য আমার রান্না করতে প্রত্যেকটা দিন দেরি হয়ে যায়, যখনই কাটতে বসি তখনই চলে আসে। আমার মা বলতো আমিও নাকি ওরকম ছিলাম, মানে কাটাকাটি করতে, তরকারি কাটতে ভীষণ পছন্দ করতাম। তো রিদ্ধিও একেবারে ওরকম, তাই জন্য ভাবছি যে আমার জন্য একটা কাঁচি নিয়ে আসবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মানে রান্নার সময় ওর কাছে না দিলে একেবারে নয়, সু খুব কান্নাকাটি করে রান্নার সময় তরকারি কাটতে না দিলে। তো চলো এখন রান্নায় যাই। দেখো চিংড়ি মাছগুলো দিয়েছি, এগুলো সব মা নিয়ে এসেছিলো। আর এখানে আমি কুমড়ো শাকের ডাটা কেটে রেখেছি, আর এখানে এসে পল্লা, তো আগে আমি পল্লাটা রান্না করে নেব, তাই জন্য চিংড়ি মাছ দিয়েছি। তো এখানে হচ্ছে তোমার আগে জিরে ফোড়ন দিলাম, তারপরে তোমার চিংড়ি মাছ দিলাম, দিয়ে এবার তরকারিটা দিয়ে দেবো। তো দেখো আমার কড়াই হচ্ছে দুটো, একটা ছোট আর একটা একটু সাইজে বড়। তো ভাবলাম যে ডাটা তো এখানে ধরবে না, ডাটা তো বড় কড়াইতে দেওয়াই লাগবে। তো পল্লাটা আমি এখানে দিয়েছি, একটু ঠেসে ঠেসে দিয়েছি, উঁচু উঁচু হয়ে আছে। দেখো এখানে মাছ করতে হবে, তরকারি উঠিয়ে নিয়েছি, এই চিংড়ি মাছগুলো সব ফুটে লাগবে। সব চিংড়ি মাছ ভালো ছিল, ওগুলোই আজকে এই অবস্থা। মানে সকালবেলা ভিজিয়েছি, তার ভিতরে দেখো মাথাগুলো সব লাল হয়ে গেছে। তো এখন সন্ধ্যাবেলা, প্রায় সন্ধ্যা হবো ভাব, মানে গধূলি বেলা, সন্ধ্যাবেলা না সরি গধূলি বেলা। তো আমরা হচ্ছে তোমার এই তো ঘুম থেকে মাত্র উঠলো রিদ্ধি, উঠে উঠে তারপরে বলছে যে ই খাবো, নুডলস খাবো। তো আমি এসেছি নুডলস রান্না করার জন্য, এদিকে হচ্ছে হয়েও গেছে। আর অত নুডলস অন্য কিছু দিয়ে খায় না, মানে ওর ভিতরে যে মশলাটুকু থাকে আমি শুধু ওইটুকুই দিই এতে, তাছাড়া ও কোনো মশলা খায় না, বা ডিম দিলেও খায় না। তো একেবারে সিম্পলভাবেই নুডলস খায়, তো সেভাবেই আমি করি। তো আমার নুডলসটা হয়ে গেছে, চলো। আর এখন একটু বাইরে বের হওয়ার কথা আছে, কিন্তু যাবো কি না জানি না। রাজীব বাইরে গেছে, বললো যে আমাদের ফোন করবে, কিন্তু ফোন করার কোনো মানে নামগন্ধ নেই। তো কি করবে জানি না, আমি একটু ফোন করে দেখবো, দেখি কোথায় কি আসে, তারপরে তোমাদেরকে দেখছি যদি যাই। না হলে আজকে বড় ধরনের একটা কাজ আছে, তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে গুরুতর একটা সমস্যায় আছি আমি অনেক দিন থেকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছি আমার একটু সমস্যা চলছে, সেটা সমস্যাটা হলো ইউটিউব নিয়েই। আমার হচ্ছে তোমার ইউটিউবে আমার দুবার মনিটাইজেশন করা হয়ে গেছে, দুইবারে কোনো কিছু আসেনি চিঠি, মানে পিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু আসেনি। তো থার্ড টাইম আমি করব আবার, তো কীভাবে করব কি না, মানে একেবারে নতুন ঠিকানায় দেবো কি না সেটাই বলছি। মানে আমরা তো এখানে আসলাম, এখানকার ঠিকানায় দেবো ভাবছি। কীভাবে দুবার কেন আসলো আমি জানি না, আসলো না কেন বুঝলাম না, কেন যে আসলো না, কোনো ঠিকানা ভুল নেই, কোনো কিছু নেই। প্রথমবার করার পরে আসেনি, তারপরেও এক মাস পেরিয়ে আরও কিছুদিন হয়ে গেছিলো, তখনও একবার দেখিয়েছিলাম কিন্তু কোনো ভুল ছিল না। তো তারপরে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, সেখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করে দ্বিতীয়বারের মতো করা হয়েছিলো, তো সেখানেও আসেনি দ্বিতীয়বারের মতো। গত মাসে আসার কথা ছিল, দেখো এই মাসের, মানে গত মাসে না এই মাসের প্রথম দিকে আসার কথা ছিল, এক মাসের ভিতরে তো আসে, তো আসেনি। আর তারপরে এখন তোমার আজকে তো 16-17 তারিখ হয়ে গেছে, তারপরেও এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, আসেনি। আমরা ফোন দিয়েছিলাম, মানে ওখানকার পোস্ট অফিসের যে পিয়ন ওনার নাম্বার নিয়ে এসেছিলাম, যদি আসে ওখানে, তবে আসেনি। আর থার্ড টাইমের মতো করবো, তবে আজকে করবো, না হলে কালকে করবো। এই নতুন ঠিকানায়, নতুন আমাদের বাড়িওয়ালার কাছ থেকে নতুন ঠিকানা নিলাম কি দিয়ে কি, তো এই ঠিকানায় করবো, কেন যে হচ্ছে না আমি জানি না। আসলে পিনটা না আসলে একদমই ভালো লাগছে না, মনটা ভীষণই খারাপ লাগছে। মানে যখনই মনে পড়ে তখনই ভাবি কী হবে আমার, কী হবে না, মানে ইউটিউবে এসে কী হলো বুঝলাম না, পিন নাম্বার পাচ্ছি না আমি, আমার ডলারও জমে গেছে, যথেষ্ট ডলার জমেছে, সেগুলোও তোলার কোনো উপায় নেই। তো পিন নাম্বার পেলে তো যে কোনো একদিন তুলতে পারবো, ওভাবেই জমুক, কিন্তু আমার কোনো সমস্যা নেই যে আমাকে এখনই তুলতে হবে সেটার জন্য, যে আমি পিনের জন্য ছোটাছুটি করছি এমন না। আমার হচ্ছে তোমার
পিনটা দরকার, পিনটাই দরকার আমার। আমার মানে একেবারে যে টাকার জন্য আমার বা ডলার তুলতে হবে তাই জন্য পিনের দরকার এমন না, আমার পিনটা আমার দরকার, ওটাই আমার ফোকাস ওখানে যে আমার পিনটা যেন আমার হাতে আসে, আমার ডলার যাই আসুক আসুক। তো এই 3 মাসের মতো আমার ডলার তোলার মতো হয়ে গেছে। প্রথমে কী হয়েছে, মনিটাইজেশন আমার অ্যাপ্রুভ হয়ে গেছিলো, কিন্তু আমি ভেবেছি মনিটাইজেশন অ্যাপ্রুভ হলে মনে হয় অটোমেটিক্যালি পিনটা চলে আসে, কিন্তু পিনটা আসেনি। তো কী বলবো, আমার পিনটা আসেনি, অ্যাপ্রুভ হয়ে গেলেও মানে ভেবেছিলাম আমি আসে ফুকামো মতো একটা কাজ করেছি। রাজীব আমাকে বারবার বলছিল না আসে না নতুন পিনের জন্য আবেদন করতে, তো আমিও ওকে বারবার বলেছিলাম না আসে, তো সেখানে আমার একটু ভুল হয়েছে। তারপরে 1 মাস যখন যাবে, যখন আমার আসলে যে মাসে ইনকাম মানে শুরু হয়েছে আর কি, ডলার জমা শুরু হয়েছে, রেভিনিউ আসা শুরু হয়েছে, সেই মাসে তোমার 15 সেন্ট, তারপরে 45 সেন্ট, 65 সেন্ট এভাবে করে বাড়ছিল। তো সেই মাসে মনে হয় 3 দিন ছিল, লাস্টের 3 দিন ওরকম এসছে। তারপরের মাসে আমার প্রায় $150 মতো এসছে। তো আর আমার ওয়াচ টাইম বা হচ্ছে তোমার 1000 সাবস্ক্রাইবার অনেক আগে পূরণ হয়ে গেছিলো। আমি বোকার মতো ভাবলাম কি যখন এমনিতেই মনে হয় পিন চলে আসবে, কিন্তু একেবারেই তা না। জানি না, আমার মনটা ভীষণই খারাপ, 3rd টাইম আবেদন করব, তারপরে কি হবে জানি না। তো তারপরে তো মনে হয় লিখিত আবেদন করতে হয়, তো সেটার জন্য আমি প্রস্তুত আছি, দেখি মানে শেষটা কোথায় আমাকে তো দেখতেই হবে। অনেকের এরকম হয় তৃতীয়বার করা লাগে। একটা কথা তোমরা ভাবছো যে আমার এটাতে সাবস্ক্রাইবার হয়েছে ঠিকই, কিন্তু মানে ওয়াচ টাইম তো হয়নি। মানে তো আমি কিসের কথা বলছি যে এতদিন মনিটাইজেশন অ্যাপ্রুভ হচ্ছে না কেন, তো আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তো সেটারই ক্লে ক্রাফ্ট আইডিয়া, নাম হচ্ছে ক্লে ক্রাফ্ট আইডিয়া। তো সেটা হচ্ছে তোমার ফেস ছাড়া, তো সেটা নিয়েও আমি একটু টেনশানে আছি যে ফেস ছাড়া দিয়েছি সেটাতে কোনো সমস্যা হবে কি না, কারণ ওখানে তো ফেস ব্যবহার করিনি আমি কোনো ভিডিওতে। তো কী হবে জানি না, এই জন্য আসছে না কি না জানি না, কিন্তু আমার ডলার তো প্রতি মাসে জমছে, আমার তো পিন আসার কথা, কিন্তু আমি কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তো তোমরা কেউ আসলে মনে করো না যে এই চ্যানেলের কথা বলছি, এটা না আমার সেকেন্ড চ্যানেল, যেটা 8 মাসের মাথায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়েছিল, আর প্রায় 9 মাস 10 মাসের প্রথম 10 মাসে 9 মাসের শেষের থেকে আমার ইনকাম মানে শুরু হয়েছে, না তখন থেকেই তো হয়েছিল, কিন্তু 9 মাসের শেষের থেকে আমার ডলার তোলার মতন হয়েছিল, কিন্তু এখন প্রায় তোমার 12-13 মাস হয়ে গেছে, সেখানে ডলার জমছে কিন্তু আমার পিন আসছে না, কোনো কিছু আসছে না। 3.5 মাস ধরে, 3 মাসের একটু বেশি হয়েছে, এতদিন ধরে আমি 2-3 2 বার পিনের জন্য আবেদন করলাম, কিচ্ছু হয়নি, এবার করবো, দেখি কি হয়। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন আমার পিনটা আমি পেয়ে যাই এবার আবেদন করলে, আর লিখিত আবেদনে যেন না যাওয়া লাগে। তো সেটাই বলছিলাম, মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে, ভীষণ কষ্ট করে, যেমন আমার বাচ্চাটা তখন অনেক ছোটো ছিল, ওকে নিয়ে ওকে রেখে ভিডিও করেছি অনেকটা সময় ধরে, তো প্রচুর কষ্ট করেছিলাম। তো এত কষ্ট করেও কেন যে হচ্ছে না আমি জানি না, তো দেখি অবশ্যই হবে, আমার তো বিশ্বাস আছে যে হবে। তো তোমরাও আমাকে একটু আশীর্বাদ করো, আর আজকের ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু আশীর্বাদ করো প্লিজ, টাটা।